डिस्ट्रिक्ट प्रेस ক্লাবের প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার বারাসাত রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল, এছাড়াও বারাসাত পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, প্রাক্তন পৌরপ্রধান সহ জেলার একাধিক বিধায়ক থেকে প্রশাসনিক আধিকারিকেরা। মবসুর রোগীদের রক্তের প্রয়োজনে এবং বিগত দিনে করোনার কারণে দেশজুড়ে রক্ত সংকট দেখা দেয়, সেই রক্তের ঘাটতি মেটাতে এবার এগিয়ে এলো জেলার সাংবাদিক কুল। এই অনুষ্ঠানে এসে সকল বিশিষ্ট জনেরা সাংবাদিকদের এই ভূমিকার প্রশংসা করেন। আগামী দিনে এইভাবে সাংবাদিকরা যেন সামাজিক কাজে নিজেদের এগিয়ে নিয়ে সেই আবেদনও করে উপস্থিত বিশিষ্ট জনেরা। সন্ধ্যায় হয় সম্মান জ্ঞাপন ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এই ধরনের কর্মসূচি অত্যন্ত উৎসাহদায়ক এবং এই যে ইতিবাচক কর্মসূচি এবং বিশেষ করে রক্তদানের মতন একটা কর্মসূচি, এর কোনো বিকল্প হয় না। সমাজকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে ইতিবাচক কর্মসূচির মধ্য দিয়ে সমৃদ্ধ করতে হয়, এবং আর্ত মানুষের পাশে থাকার মতন এত বড় একটা বার্তা, এই বার্তা কিন্তু অন্য কিছুতে দেওয়া যায় না। রক্তের বিকল্প হয় না, আমরা বারবার বলি সেই পুরনো কথা, আবার নতুন করে তার পুনরাবৃত্তি করছি। তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, অনেক কিছু উন্নতি হয়েছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু রক্তের কোনো বিকল্প এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। কারণ অনাত্মীয়দের মধ্যে আত্মীয়তার বন্ধন যে জিনিস দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে রক্ত, রক্তের বন্ধন। আমি হয়তো বলতে পারি আমার ছেলে আমার সাথে রক্তের সম্পর্ক, কিন্তু আমার ছেলের ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ এক নয়, ওর ব্লাড গ্রুপ আর ওর বাবার ব্লাড গ্রুপ এক। সুতরাং আমার সঙ্গে আরেকজনের আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে, তো এই অনাত্মীয়র সঙ্গে যে আত্মীয়তার বন্ধন এটাই কিন্তু আসল বন্ধন। সুতরাং সেখানে দাঁড়িয়ে আপনারা এই কাজ করছেন, আপনাদের অনেক 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 শ্রদ্ধা এবং প্রণাম। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরডিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কাঁচরাপাড়া, আরডি স্কুল, দৌলারী অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরডিজে উদ্যোগ, 96/99 বাগ স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836004059।